দেখেন, রাষ্ট্রীয়ভাবে আমরা সিনেমাকে কখনো সিরিয়াসলি নেই নেই। সিনেমা অলওয়েজ একটা টোটাল আউট অ্যান্ড আউট এন্টারটেনমেন্ট থিং। হলের দরবাজার প্রতি উদযাপনের জন্য চলচ্চিত্র দিয়ে উদযাপন করলে সবচেয়ে ভালো হতো। রিক্সাগার তো ব্যবসা সফল না, রিক্সাগার রিলিজই হয় নাই। আমি সামনে হয়তো বা বোধ টু করবো, কিন্তু এর আগে একটা ওয়েব সিরিজ করবো, কিন্তু একটা সিনেমার কাজ করতেছে এই মুহূর্তে, স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট চলতেছে। আমার যেটা সাজেশন থাকে যে চলচ্চিত্রের দশ বছর কোনো সিনেমা হলের দশ বছর পূর্তি উদযাপনের জন্য চলচ্চিত্র দিয়ে উদযাপন করলে সবচেয়ে ভালো হতো। অর্থাৎ দশ বছরে যেসব ছবি এখানে দেখানো হয়েছে ওইগুলোকে আবার করে যদি দেখানো যায় ও সেভাবে জিনিসটা উদযাপন করা যায় তাহলে এটা অনেক সুন্দর হয়। ইনস্টেড অফ ধরেন পুরস্কার দেওয়া ফিল্ম অনুষ্ঠান করার থেকে এই ধরনের থেকে উৎসব করলে আরও ভালো হতো, এটাই হচ্ছে কথা। আর প্রশ্ন কি? রিক্সাগার তো ব্যবসা সফল না, রিক্সাগার রিলিজই হয় নাই। আয়নাবাজি টু সাম এক্সটেন্ট চলেছিল 2016 সালে। এরপরে আগামী বছর আমি দুইটা ছবি শুরু করব। দুইটা ছবির নাম এখনও প্রপারলি না, একটা তো 69, আরেকটা অন্য ধরনের ছবি, তো শুরু হবে এটাই। আর কোনো প্রশ্ন? আমি সামনে হয়তো বা বোধ টু করবো, কিন্তু এর আগে একটা ওয়েব সিরিজ করবো, কিন্তু একটা সিনেমার কাজ করতেছে এই মুহূর্তে, স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট চলতেছে। দেখা যায় তো নতুন, এটা মাত্র একটা নাবালক অবস্থায় আছে এখনও। কন্টেন্ট যারা নির্মাণ করছে, যারা প্ল্যাটফর্মে এটা কাজ করছে, যারা কাজ করছে, তারা সবাই এখন নাবালক। কারণ এটার যে ফর্ম, এটা কোনটা কাজ করবে, সাবস্ক্রিপশন বেস, অর্থাৎ এটার যে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, এটার যে মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এবং রিটার্ন এবং কী ধরনের প্রজেক্ট হচ্ছে, কী ধরনের গল্প করবে, এটা কেউই এখনও বুঝে উঠতে পারছে না। সেটা এক ধরনের প্রস্তুতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখ, এটা এগুলো তো কোনো কথা না, কোনটা সিনেমার থেকে বাজেট বেশি, কোনটা সিনেমার কোনো বাজেটের কোনো ইয়ে নাই। ওয়েব সিরিজ এবেনে প্রতিটা জিনিসটা তো ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মতো, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, অর্থাৎ আপনার বাণিজ্য যেটাতে যেরকম করে হবে সেটা থেকে যেই পরিমাণ রিটার্ন আসবে সেটার ভিত্তি করে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হবে, পুঁজি লগ্নি হয়। পুঁজি তখনই লগ্নি হয় যখন পুঁজি ফেরত আসে। সো ওয়েব সিরিজ ওই পুঁজিকে ম্যানেজ করতে পারতেছে, এই কারণে ওটার বাজেট বেশি। সিনেমা তো $5,000 মানে আর কি বলি, $5,000 দিয়ে ভিলেজ রকস্টার হয়েছে, তাই না? এবং ভিলেজ রকস্টার তো বিখ্যাত হয়েছে, নেটফ্লিক্সে আছে, তাই না? সো ইট ডাজেন্ট ম্যাটার সিনেমার বাজেট কী, সিনেমা হচ্ছে কী গল্প আমি বলতে চাই সেটা বুঝতে। দর্শকজন আলাদা কিছু নাই, দর্শকরা ছবি দেখেন, গল্প করেন, ছবি নিয়ে কথা বলেন। দেখেন, রাষ্ট্রীয়ভাবে আমরা সিনেমাকে কখনো সিরিয়াসলি নেই নেই। সিনেমা অলওয়েজ একটা টোটাল আউট অ্যান্ড আউট এন্টারটেনমেন্ট থিং। সিনেমা একটা সমাজ, কী বলবো, একটা সমাজ বিকাশের যে হাতিয়ার, এটা একমাত্র বঙ্গবন্ধু যখন শুরু করেছিল সেটার পরে, এটার পরবর্তীতে এটা নিয়ে রাষ্ট্র কখনো সচেতন ছিল না। আমাদের সিনেমা এরকম বিচ্ছিন্নভাবে কিছু লোক ফেস্টিভ্যাল ছবি বানাবে, হঠাৎ হঠাৎ একটা হাওয়া হবে, একটা নটরাই হবে, কিছু মানুষ দেখবে, এভাবেই চলবে। সিনেমার কোনো কী বলবো, প্রাতিষ্ঠানিক আমাদের সিনেমার কোনো চেষ্টা রাষ্ট্রীয়ভাবে কখনো হয় নাই, এবং ইভেন কর্পোরেট সেক্টর থেকেও হয় না।